নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত টেস্টি প্যালেট বাই অর্পিতাতে। আমি অর্পিতা, আজ বানাতে চলেছি বাঙালিদের খুব প্রিয় তালের একটা রেসিপি, যা প্রায়ই জন্মাষ্টমীতে ঘরে ঘরে হয়ে থাকে। তাই আমি শেয়ার করছি গোপালের খুব পছন্দের একটা ভোগ, যা খুব সহজেই কম সময় বানিয়ে নেওয়া যায়। একদম ঠিক বুঝেছো, আজকে রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর ও তালের লুচি। প্রথমে একদিকে একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে সেটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটতে ফুটতে কমে গিয়ে 1/2 লিটার পরিমাণ মতন হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে খানিকটা, মানে 1/3 কাপের মতন জল দিয়ে দিলাম। জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তালের পাল্প। তালের পাল্পকে ভালো করে নাড়তে নাড়তে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের মতন করে নেব। 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে হাই করে নিলাম। এখন হাই ফ্লেমে এটাকে আমি নাড়তে থাকছি যতক্ষণ না মিশ্রণটা একটু গাঢ় শুকনো মতন না হয়ে যায়। এর ফলে তালের ক্ষীরটা খেতে খুব সুন্দর লাগবে। দেখো, তালের পাল্পটা থেকে জল মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু লো করে ফোটানো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 350 ml এর মতন দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 1/3 কাপের মতো নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো ক্ষীরের স্বাদ ও কনসিস্টেন্সির মধ্যে সঠিক তালমিল বজায় রাখে। এরপর এতে দিয়ে দিলাম 1/3 কাপের মতন চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে বা তালের পাল্পটা কতটা মিষ্টি ছিল সেই অনুপাতে কম বেশি করে নিতে পারো। সবশেষে সুন্দর গন্ধের জন্য এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন ছোট এলাচের গুঁড়ো। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 3-4 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তালের ক্ষীর ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে, তাই এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ক্ষীর নামিয়ে নিচ্ছি। তালের ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এতে তোমরা কাটা কাজু বা আমন্ড ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করতে পারো। এরপর লুচি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন ময়দা। এতে দিচ্ছি সামান্য নুন আর 1/2 টিস্পুনের মতো চিনি ও 1 চামচ সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন তালের রস। এবার ভালো করে 15-20 মিনিট ধরে সমস্ত কিছু মিশিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। তোমরা চাইলে এই ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারো। আমার একটু তাড়া ছিল, তাই আমি আর রেস্টে না রেখেই ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেহেতু মা তাড়াতাড়ি লুচিগুলোকে বেলে দিচ্ছিল, তাই আমিও আর দেরি না করে কড়াতে তেল হাই ফ্লেমে গরম করে লুচি ভেজে নিচ্ছি। এই দেখো, তালের লুচির সাথে তালের ক্ষীর পরিবেশন করে দিয়েছি। তোমরাও এভাবে বানিয়ে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট ও লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা মজাদার রেসিপি নিয়ে।